আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি টিসান ব্লগ ব্রিফ পক্ষ থেকে শাওন খান বলছিলাম। আজকে আমার নিউ এপিসোড, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আমি কথা বলতে যাচ্ছি জিটিএস সান অ্যান্ড্রেস অন ইয়োর অ্যান্ড্রয়েড ডিভাইসে কি করে খেলবেন তাও 2021-এ একদম লেটেস্ট আপডেট হিসাবে 2.0। সো আপনাদের কিছু রিভিউ দেখিয়ে দিচ্ছি কি করে আমি খেলছি বা আমার ফোনে সত্যিই খেলা যাচ্ছে কিনা। আমার ফোনের মডেলটা আগে জানিয়ে দিচ্ছি, আমার হচ্ছে রেডমি নোট 9 প্রো। এটা হচ্ছে 4 জিবি 128 জিবি স্টোরেজ। সো এখানে আমি স্মুথলি খেলতে পেরেছিলাম, কোনো রকমের সমস্যা হয়নি। আপনারাও দেখতে পাচ্ছেন আমি কীভাবে খেলছি, কোনো রকমের সমস্যা নেই। তারপর আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিব কী কী ফোনে খেলতে পারবেন বা কী কী জিনিস কম হলেও লাগবে, আপনাদের সকল কিছু আপনাকে জানিয়ে দেব। তো আপনারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনটি সবার আগে দেখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গেম প্লেটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, সো কোনো রকমের সমস্যা হচ্ছে না। আপনাদের সময় নষ্ট না করে চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড গাইস। সো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। তো সবার আগে আপনাদের জানিয়ে দেখি, আপনাদের এখানে একটি অ্যাপ লাগবে আর দুটো লিঙ্ক লাগবে, একটা হচ্ছে এপিকে ফাইল আর একটা হচ্ছে আপনার ডাটা ফাইল। সেটা হচ্ছে কারণ আপনি গুগল প্লে স্টোর থেকে যদি আপনি জিটিএস অ্যান অ্যান্ড্রয়েড ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই $ পে করতে হবে। আপনি অবশ্যই ফ্রি পে ডাউনলোড করার জন্য আমার ভিডিওটা দেখছেন। সো আপনার সবার আগে কী করতে হবে, যেটা যেবার অ্যাপটি ডাউনলোড করতে হবে এটার আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দিব। আর আপনার গুগল থেকে এপিকে আর ডাটা ফাইলটা ডাউনলোড করতে হবে, তার কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখনই গুগল ক্রোম অন করলাম আমি, দেন সার্চ করতে হবে জিটিএ সান অ্যান্ড্রেস এপিকে ডেটা। সো এটা আমি সার্চ করলাম, নর্মালি সার্চ করলাম। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনি যেই ফার্স্ট ওয়েবসাইটটা আছে, আমি তারপর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশনে। দেখতে পাচ্ছেন 2.0 ফুল এপিকে এপিকে ডাটা সম্পূর্ণ আছে। এখানে ক্লিক করুন, নিচে স্ক্রল ডাউন করার পর দেখা যাবে এখানে গো টু ডাউনলোড পেজ। সো ট্যাপ অন ইট, এখানে আসার পর আপনি দেখতে পারেন অনেকগুলো লিঙ্ক আছে। সো ফার্স্ট লিঙ্ক যেটা দেওয়া আছে ডাউনলোড এপিকে ফাইল V2.00। সো এটা 15 MB, এটা ডাউনলোড করবেন। আর হচ্ছে নিচে কি ডাউনলোড করবেন, ডাউনলোড ডেটা ফাইল অ্যান্ড্রয়েড প্লাস 7.0। আপনার যদি 7.0 আগে হয় তাহলে হয়তো আপনি 2.0টা খেলতে পারবেন। আমি আজকে রিভিউ দিচ্ছি 2.0 জিটিএস সান অ্যান্ড্রয়েড। সো এটাই আমি দেখাচ্ছি, এটার এখানে ডাটা ফাইলটা আছে 2.41 জিবি। এই দুটো ডাউনলোড করবেন, ডাউনলোডটা খুব সিম্পল, এখানে ক্লিক করলে আপনার নর্মালি ডাউনলোড শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তো ডাউনলোড করার পর আপনার জেট আর্চিভার অ্যাপটি ওপেন করতে হবে, এটা আমি ওপেন করছি আপনাদের সামনে। সো আপনাদের কী করতে হবে, আমি ডাউনলোড করছি জিটিএস সান অ্যান্ড্রয়েড নামের ফাইলে। সো এই ফাইলে ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2.41 জিবি ওই ফাইলটা, ডাটা ফাইলটা আর হচ্ছে এপিকে ফাইল দুইটাই এখানে আছে। সো ফার্স্ট অফ অল আমি এক্সট্র্যাক্ট করব ডাটা ফাইলটা। সো কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্ট্র্যাকে ক্লিক করার পর আমি নর্মালি আমার এখানে আমি স্টোরেজে আছি, ফোন স্টোরেজে অ্যান্ড্রয়েড ফাইলে যাব। এখানে ওবিবি নামে একটা অপশন আছে, এইখানে যাব। ওবিবিতে যাওয়ার পর এটাকে স্ট্র্যাক করে দেবো, একটু নর্মালি সময় লাগবে। ফোন যতই ভালো হোক, আপনার র্যাম যতই বেশি হোক, একটু সময় লাগবে কারণ এটা কম হলেও 3 জিবি প্লাস হবে ওবি ফাইলটা, একটু ওয়েট করতে হবে। সো আপনারা এই ওয়েটের মাঝখানে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আসুন, পাশে থাকুন। ইনশাল্লাহ আমি সকল ভিডিও জিটিএস সান অ্যান্ড্রয়েডে কীভাবে GTA 5 মোড ইউজ করতে হয়, কীভাবে চিট কোড ইউজ করতে হয় সকল কিছু নিয়ে ভিডিও করবো, আপনাদের কমেন্টের ভিডিও অবশ্যই করবো ইনশাল্লাহ। সো আমার এখানে আগেই করা ছিল, সো আমি রিপ্লেস করে দিচ্ছি যে অলরেডি ডান। সো এরপর কী করতে হবে, পিছনে চলে যেতে হবে আবার জিটিএস সান অ্যান্ড্রয়েডের ফাইলে। এখানে যাওয়ার পর আপনার এপিকে ফাইলটা ইনস্টল করুন, নর্মালি ইনস্টল করুন। আপনার কাজ মোটামুটি 100% হয়ে গেছে, 90%। তারপর কী করতে হবে, লগ ইন করতে হবে, আর কিছু না। মোস্ট অফ আপনি নর্মালি অফলাইন গেমটা খেলবেন কারণ অনলাইনে আর ফার্স্ট অফ অল ডেটা ফাইলটা স্ট্রেক করলাম অ্যান্ড্রয়েড ওবিবি ফাইলে, তারপর আমি সরাসরি গেমটা ইনস্টল করে সরাসরি লগ ইন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি অফলাইন মোডটা অন করলাম, অফলাইনে ক্লিক করলাম, দেন আমি স্টার্ট গেমে নর্মালি গেমে চলে আসছি। দেখতে পাচ্ছেন 100% ওয়ার্কিং করছে, গেমটা সম্পূর্ণভাবে চলতেছে, কোনো রকমের চিট বা কোনো রকমের ঝামেলা ছাড়াই। আপনার কোনো রকমের ঝামেলা দরকার নেই, গুগল থেকে শুধু এপিকে ফাইল আর ডাটাটা ইনস্টল করবেন আর হচ্ছে জেটার চিপার অ্যাপটা ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে। তারপর আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই, তারপর আপনি সরাসরি গেমে ঢুকে যেতে পারবেন। আমি অবশ্যই গেম প্লে করেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন নর্মালি গেম স্টার্ট হয়ে গেছে। সো আমি স্কিপ করে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন স্কিপ করার পর আমি সাইকেলটা নিচ্ছি না অবশ্যই। সো দেখতে পাচ্ছেন আমি রান করছি, একটা গাড়ি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো একটা গাড়ি নিয়ে নিলাম,
তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার GTS San Andreas আমার Android ডিভাইসে সম্পূর্ণ ওয়ার্ক করছে। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। আর GTS San Andreas নিয়ে আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম অবশ্যই কনেক্ট কমেন্টে জানান, আমি সকল সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। আর GTS San Andreas-এ কীভাবে GTA 5-এর মোড ইউজ করা যায় প্লাস GTA San Andreas গ্রাফিক্স কার এভরিথিং ইউজ করা যায় প্লাস চিট কোড সকল কিছু নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।